প্রোফাইলের জাস্ট অ্যাকাউন্ট কমপ্লিট করলাম, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, আমরা পাবলিক ভিউ থেকে দেখতে পারবো আমাদের প্রোফাইলটা কেমন। আসো দেখি, প্রোফাইলটা জেনারেল প্রোফাইলের মতো, অর্থাৎ আমাদের একটা প্রোফাইল থাকবে, আমরা আজকে আরো দুটো স্পেশালাইজড প্রোফাইল কমপ্লিট করব। ক্লাস মানে রেকর্ডিং হচ্ছে করতেছেন মনে হয়? রেকর্ডিং এর চিন্তা করে লাভ নাই, রেকর্ডিং আমি দেখা যাবে 3 দিন 4 দিন পরে 1 সপ্তাহ পরে দিছি, এটা আমার চ্যানেলের জন্য, বাট কন্টেন্ট এই ক্র্যাশে কোনো রেকর্ড নেই, থাকতে হবে অন টাইম ক্লাসে। আচ্ছা আচ্ছা ভাইয়া, যাদেরটাই অ্যাপ্রুভ হয় না এটা আমরা চেক করব কিভাবে? আচ্ছা, যাদেরটা অ্যাপ্রুভ হয় নাই তারা যেটা করবা, সাবমিট প্রপোজাল করতে পারলে বুঝবে অ্যাপ্রুভ হয়ে গেছে, আর সাবমিট প্রপোজাল যদি না হয়, অর্থাৎ বাটনটা যদি ব্লার অবস্থায় থাকে, বুঝবে অ্যাপ্রুভ হয়নি। সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রোফাইলটাকে একটু এডিট করবা, অর্থাৎ এই যে অ্যাবাউট, টাইটেল, এগুলো একটু চেঞ্জ করবা, তারপর হচ্ছে এডুকেশন, এডুকেশন তো চেঞ্জ করে গেছো না, এক্সপিরিয়েন্সটা চেঞ্জ করবা, এগুলো চেঞ্জ করে প্রোফাইলটা আবার রিসাবমিট করবা, রিসাবমিট করলে অ্যাপ্রুভ হয়ে যাবে, তাও যদি না হয় আমাকে ইনবক্স করো, ঠিক আছে? আচ্ছা, সো এটা অ্যাপ্রুভ প্রোফাইল, এটা আমাদের একটা জেনারেল প্রোফাইল দেখা যাচ্ছে। আমরা ভাই চেক করব কিভাবে আমরা? এই যে লাস্ট ক্লাসে দেখাইছিলাম ফাইন ওয়ার্কে যাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ওয়ার্কে যাওয়ার পর আমি যে কোনো একটা জবে ঢুকবো, আচ্ছা ধরো এই জবটাতে ঢুকলাম, কংগ্রাচুলেশন উপরে তো লেখা দেখা যাচ্ছে, তারপরও যদি এটা কারো না আসে, আমরা জাস্ট প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে একটা জবে যাব, জবে যাওয়ার পর যদি সাবমিট প্রপোজাল এই বাটনটা কাজ করে, গ্রিন হয়, তাহলে বুঝবো তোমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? আর যদি কারোটা এরকম গ্রিন না থাকে, বুঝবো অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা, সো আমরা এখন প্রোফাইলটাকে কাস্টমাইজ করে আরো একটু ভালো করবো। সো প্রোফাইলে যাচ্ছি, আমাদের আরো দুইটা স্পেশালাইজ প্রোফাইল থাকবে, সেই দুইটা প্রোফাইল কমপ্লিট করতে হবে। আচ্ছা, তোমাকে হচ্ছে একটা ডক দিছিলাম, ক্লাসরুম থেকে ডকটা একটু ওপেন করো, যে স্ক্রিন শেয়ার করছো। ব্র্যান্ড আইডিতে আমাদের ব্র্যান্ড নেমটা কিভাবে লিখবো ব্র্যান্ড নেম এর অপশন নাই, আপলোড ফুল নেম, ঠিক আছে ভাই? ইউজার নেম কি সেট করা যাবে? না, ইউজার নেম সেট করা যাবে না, ফুল নেম, সব আইডি কার্ডের মতো। আইডি কার্ডে যেভাবে সবাই এখন ভাইয়া, আমার তো হচ্ছে আইডি কার্ডে হচ্ছে মানে ফার্স্ট নেমই দেওয়া, লাস্ট নেম নাই, তো এই ক্ষেত্রে তো এমডি দিয়ে আমি করছি, এটাতে পরে প্রবলেম হবে? না, সমস্যা নেই, এমডি ফার্স্ট নেমে দাও, লাস্ট নেমে যেটা আছে সেটা। আচ্ছা, আপওয়ার্ক ক্র্যাশ, ফাইবার, মানে ফাইবার ক্র্যাশে অনেকগুলো ভিডিও পাইছো, আপওয়ার্ক ক্র্যাশে ওরকম অপশন নাই, তোমরা সবাই অন টাইম ক্লাসে জয়েন করবা, আর যারা যাদের যাদের মিসিং হয়ে যাবে, কারেন্ট ছিল না, তারা যেটা করবা টিম মেটদের সাথে বসে এটা সলভ করবা। আচ্ছা, লিঙ্কটা তোমার ওই সিঙ্কে নিয়ে যাও, আপওয়ার্কের সিঙ্কে লিঙ্কটা নিয়ে যাও। আচ্ছা, সো আসো আমরা এখন স্পেশালাইজ দুটো আরো প্রোফাইল করব। আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছি, আচ্ছা এখানে আরো এই দেখো, এখানে ভিউ প্রোফাইল, এটা ড্রাফটে আছে, এটা ফেলে দিবা। এখানে দেখো ভিউ প্রোফাইলে এখানে প্লাস অপশন আছে, অর্থাৎ আমরা তিনটা প্রোফাইল করতে পারবো, মানে ধরো এটা হচ্ছে জেনারেল প্রোফাইল, যেখানে আমি আমার সমস্ত আমি যা যা কাজ পারি সবকিছু লিখবো, আরো দুটো স্পেশালাইজ লাইক শপিফাই এর উপর একটা করতে পারি, ই কমার্স এর উপর একটা করতে পারি, অথবা ইমেল মার্কেটিং এর উপর একটা করতে পারি, যারা উইক্স স্কোয়ার স্পেস দিচ্ছ উইক্স এর উপর একটা দিতে পারো, স্কোয়ার স্পেস এর উপর একটা দিতে পারো আলাদা প্রোফাইল, তারপর হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস এ আসো তারা হচ্ছে ইমেল মার্কেটিং অবশ্যই দিবা, তারপর ই কমার্স ডেভেলপমেন্ট আর একটা দিবা, অথবা সিএমএস ডেভেলপমেন্ট দিতে পারো। সিএমএস ডেভেলপমেন্ট মানে আমরা ওয়ার্ডপ্রেস এর যে কাস্টমাইজেশনের কাজগুলো করি এটা। আচ্ছা, এখানে অলরেডি সিএমএস ডেভেলপমেন্ট অ্যাড করার ট্রাই করতেছিল, আমি এটা একটু দেখে আসি অথবা রিমুভ করে দেই, ঠিক আছে করা ঠিকই আছে। তোমরা দেখো জাস্ট প্লাসে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। যাদের তিনটা করা আছে তারা রিমুভ করবে কিভাবে? এডিট করবে, রিমুভ তো দরকার নাই, এডিট করে তুমি যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছো এখানে। আচ্ছা আচ্ছা, এখানে স্কিলের মধ্যে সব দিয়ে দিছো, আচ্ছা ঠিক আছে। ওয়ার্ডপ্রেস রিলেটেড এখানে সিএমএস, মানে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এই জন্য ওয়ার্ডপ্রেসের জিনিসটা আমরা, হ্যাঁ আমার এটা প্লাস এরিয়াটা তো আসে নাই, প্রোফাইলে যাও, হ্যাঁ প্রোফাইলে গিয়া গেস তোমার ছবির নিচে দিয়ে প্লাস আছে দেখো, এই যে এরকম তোমার প্রোফাইলটাতে যাওয়া হচ্ছে এখান থেকে, এই যে ফাইন ওয়ার্কের নিচে
প্রোফাইল আছে, প্রোফাইলে গেলে তুমি এখানে আসবা, এখানে আসলে যে প্লাস একটা অপশন আছে। আচ্ছা 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 ভাইয়া, এক একজনকে এক এক রকমের কানেক্ট দিছি, এটা কেন? এটা আপনার উপর ডিপেন্ড করে ভাইয়া, এটা মানে কোনো সলিউশন নেই। আমারটাই আসে নাই ভাই, এর জন্য জিজ্ঞাসা করলাম যে প্লাস এর এটা। আচ্ছা একটু দেখতেছি ক্লাস শেষে একটু মনে করে। আচ্ছা এবার দেখো আমাদের এখানে ওনাটা আসবে, উনি এখনো স্পেশালাইজড প্রোফাইলের মধ্যে ক্লিক করে নাই, উপরে একটা লেখা আছে ক্রিয়েট ইওর স্পেশালাইজড প্রোফাইল, ওখানে ক্লিক করে দেখো তো। হ্যাঁ এখানে এরকম কোনো অপশন আছে কিনা দেখো তো, ক্রিয়েট ইওর স্পেশালাইজড প্রোফাইল, ওখানে ক্লিক করো তাইলেই হবে। আচ্ছা এবার দেখো আমাদের এখানে আমি যা যা পারি সোজা কথায় সাজেশনে যা যা আসছে নিছি। আচ্ছা এখানে পিএইচপি, রুবি, শপিফাই, শপিফাই রুবির কাজ দেওয়া উচিত হবে না, জাভাস্ক্রিপ্ট জানলে দিবা, আর ডাটাবেজে আবার দেখো সামারি করতেছি, এটা স্ন্যাপটা দিয়ে দিব। হ্যাঁ সিএমএস ডেভেলপমেন্টে কি দিতে চাই, মানে কি দিতে পারবা এটা দিতেছি আমি। ভাই স্কিলগুলোর জন্য কি ভেরিফিকেশন চাইবে? না ভেরিফিকেশনে কিছু নাই ভাই, স্ন্যাপ নাও। একটু গ্রুপে আপলোড করে দিও, ঠিক আছে সেভ করে রাখো। নিচে নামো, নিচে স্ন্যাপটুকু দাও। মোটামুটি ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেসে প্লাগইনে কি কি থাকবে, প্লাগইন এগুলো ম্যাক্সিমাম ঠিক দেওয়ার ট্রাই করবা, বিজনেস সাইজ মানে কত কত তোমার বিজনেস সাইজ এক্সপিরিয়েন্স আছে এগুলো সবগুলো ঠিক দিবা, ছোট মানে ছোট ওয়েবসাইটেও কাজ করছো, বড় ওয়েবসাইটেও কাজ করছো সেটাই প্রুফ করতেছে। স্কিলগুলোতে দেখবা এগুলো আমি স্ন্যাপ দিয়ে দিছি, জাস্ট স্ন্যাপ অনুযায়ী এগুলো সার্চ করে করে অ্যাড করবা, ঠিক আছে। ব্যানার ডিজাইন এটা যদি তোমার স্পেশালাইজ হয় এটা সি এটা আলাদা যাবে। হ্যাঁ এটা হচ্ছে সিএমএস এ দেওয়া যাবে না, গ্রাফিক ডিজাইন সিএমএস এ দেওয়া যাবে না, লোগো ডিজাইন দেওয়া যাবে না, এগুলো আলাদা প্রোফাইল করতে পারো, বাট এটা যেহেতু সিএমএস এটা শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে থাকবে। ব্র্যান্ড আইডেন্টিটি ভাই আমি গ্রাফিক ডিজাইনার তো, এগুলো কি এখানে অ্যাড করব না? না এটা আলাদা একটা প্রোফাইল করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডাটাবেজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে আমরা যদি দিয়ে দেই পিএইচপি পারি বা জাভা পারি তখন আমাদের জন্য প্রবলেম হবে না? না না পিএইচপি তো দিতেই হবে। হ্যাঁ ওয়ার্ডপ্রেস মানে সিএমএস ডেভেলপমেন্ট তো ওয়ার্ডপ্রেস তো সি মানে পিএইচপি দিয়েই করা, পিএইচপি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট দিয়ে দিও, ডাটাবেজে এসকিউএল লাইট দিবা, আর এখানে প্ল্যাটফর্মের মধ্যে ওয়ার্ডপ্রেস শপিফাই। তুমি কি মানে গ্রাফিক ডিজাইনের উপর আলাদা একটা করতে চাচ্ছো? না ভাইয়া গ্রাফিক ডিজাইনের উপর করব না, আমি টোটাল একটা প্যাকেজ করতে চাচ্ছি আর ওয়ার্ডপ্রেস এবং শপিফাই একটা করতে চাচ্ছি। ওয়ার্ডপ্রেস একটা থাক সিএমএস ডেভেলপমেন্ট আর একটা ই-কমার্স ডেভেলপমেন্টে শপিফাই কে পাঠাতে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই মিউট করে কথা বলো। ওকে সো ডান নেওয়া শেষ, এখন আমরা নিচে গিয়ে সেভ দিয়ে দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ, প্রথম প্রোফাইল ডান আমাদের। এখন আমাদের একটা টাইটেল দিতে হবে যেহেতু ওয়ার্ডপ্রেস এর উপর কাজ করতেছি, সো ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওকে আচ্ছা ওয়ার্ডপ্রেস এর উপরে যে জিনিসগুলো আমরা এখানে খুব সুন্দর করে সাজানো আছে ডকটার মধ্যে, আমরা যাই চলে যাই ওয়ার্ডপ্রেস এর জায়গাটাতে। আচ্ছা মিটার গুলো তো ইমেল মার্কেটিং এগুলোর উপরে, ওয়ার্ডপ্রেস গুলো এখানেই আছে। হ্যাঁ আমরা এখান থেকে কিছু জিনিস নিব, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, প্লাগইন কাস্টমাইজেশন, পার্সোনাল ওয়েবসাইট, এইগুলো তো একবার অ্যাড করা হইছে। হ্যাঁ জেনারেল প্রোফাইলে আমরা সব কিছু দিছি। হ্যাঁ মানে আমরা ই-কমার্সও দিছি, ইমেল মার্কেটিংও দিছি, এছাড়াও আমি আরো দুটো প্রোফাইল করব, সেই দুটো প্রোফাইলে শুধু সেই জিনিসগুলো দিব, ঠিক আছে।
তিনটা দিলাম। আচ্ছা আর কি আছে হচ্ছে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট এগুলো তো এইচটিএমএল সিএসএস এর জিনিস এগুলো বাদ দিলাম। লগইন রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট মেইনটেনেন্স এই তিনটা দিতে পারি। ভাই মাঝখানে একটু জিজ্ঞেস করি বিজনেস সাইজ এক্সপেরিয়েন্সটা কত দিবে? সব 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 যে কয়টা অপশন আছে সব দিবে। তোমরা জানো কোন কোন জিনিসগুলো শিখছো এখান থেকে দেখে দেখে সেই সেই জিনিসগুলো অ্যাড করবা। চোখ বন্ধ করে সব অ্যাড করবা না, পরে কিন্তু ক্লায়েন্ট এসে যদি চায় তখন কিন্তু ঝামেলা পড়ে যাবে, অনেক সময় কাস্টম রিকোয়েস্ট পাঠাতে পারে। আচ্ছা শপিফাই জিনিসগুলো আমরা ই কমার্সে পাঠাই দিব, সো আর তেমন কিছু নাই। আর ওয়ার্ডপ্রেস এর অপটিমাইজেশন পার্ট থেকে কিছু জিনিস দিতে পারো, আমরা এখানে অপটিমাইজেশন একটা পার্ট রাখছি যেখানে স্পিড তারপর এসইও সিকিউরিটি এই জিনিসগুলো আমরা অপটিমাইজেশন পার্টে পাঠাই দিব। এই যে ই কমার্স পার্ট আলাদা করা আছে, এই যে ওয়েবসাইট অপটিমাইজেশন স্কিল আমরা এইগুলো নিয়ে কপি পেস্ট করব। তোমার নাম কি? আব্দুল্লাহ। সেভেন কন্টিনিউ শেষ, আমাদের সেকেন্ড প্রোফাইলটা শেষ। এখন মেইনলি প্রোফাইলটা আমরা শুধুমাত্র অ্যাড করছি, কিন্তু আমাদের প্রোফাইল গুলোতে পোর্টফোলিও অ্যাড করতে হবে, অনেক কাজ আছে। দুই নাম্বার প্রোফাইলটা পাবলিশ হয়ে গেল, ঠিক আছে, ব্যাস থেকে পাবলিশ হয়ে গেল। নাও গো টু দা থার্ড প্রোফাইল, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখন আমি ই কমার্স ডেভেলপমেন্টের উপর নতুন একটা স্পেশালাইজ প্রোফাইল তৈরি করবো, ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা আমরা সিএমএস দিয়ে দিছি, তাই না? আর কি কি আছে দেখি তো, ই কমার্স ডেভেলপমেন্ট একটা থাকার কথা। আমরা একটু এখান থেকে ই কমার্স লিখে দেখি তো পাই কিনা। কমার্স ডেভেলপমেন্ট তো থাকার কথা, এই যে কমার্স ডেভেলপমেন্ট। হ্যাঁ ভাই, আমার জেনারেল প্রোফাইলটার নাম কি শুধু যে কাজটা করবে যে কোনো একটা না তিনটা মিলে? জেনারেল এর সবগুলাই, জেনারেল আমি বলি, জাস্ট সার্চ করার পর ক্লায়েন্ট তোমার প্রোফাইলে ঢুকলে জেনারেল প্রোফাইলে যাবে, জেনারেল প্রোফাইলে সবগুলো স্কিলই থাকবে। এরপর ক্লায়েন্টে যদি কোনো স্কিল দিলাম কিন্তু যে টপে হেড মানে হ্যাঁ হেডিং এ লিখবা ওয়ার্ডপ্রেস শপিফাই মেইল টিম যা যা জানো সব লিখবা। ওকে জেনারেল প্রোফাইলে সবকিছু অ্যাড হবে, আমি আগের দিন দেখাইছি। আচ্ছা অ্যাকাউন্ট ভেরিফাইড হয় কখন ভাই? অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এই কাজগুলো করতে পারলে বুঝবা ভেরিফাই হয়ে গেছে। ওকে আচ্ছা, ও মানে অ্যাকাউন্ট ভেরিফাই মানে কি, ওই যে মানে ভিডিও ভেরিফিকেশনের কথা বলতেছো, ওটা অনেক পরে। ও আর এমনি ভেরিফাইড হওয়া, ওটা আইডি 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 ভেরিফিকেশন তিনটা চারটা কাজ করার পরে যাবে, আর 14 থেকে 15টা কাজ করার পর ভিডিও ভেরিফিকেশন যাবে, ঠিক আছে? সমস্যা নেই, যখন যেটা চাবে আমাদের সাপোর্টে চলে আসবে। এখানে আমরা কি কি দিব, আমরা এখানে ই কমার্স রিলেটেড কি কি আছে, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স ল্যান্ডিং পেজ, ই কমার্স এর এপিআই, অ্যাপ ডেভেলপমেন্ট দিলাম না, বাগ ফিক্সিং, ডিজাইন এনহ্যান্সমেন্ট মানে ডিজাইনটা বেটার করা, ই কমার্স ওয়েবসাইট মেইনটেনেন্স, তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, টেমপ্লেট, থিম কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট দিলাম না, ওয়েবসাইট কাস্টমাইজেশন, মাইগ্রেশন, অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস আর এখানে দিব না আমরা এখানে শুধু। আচ্ছা শপিফাই এর উপর ই কমার্স প্ল্যাটফর্ম আমরা কি শপিফাই দিচ্ছি, ই কমার্স দিচ্ছি, দুইটা গেল। আচ্ছা ই কমার্স প্ল্যাটফর্মে আমাদের ডেভেলপমেন্ট স্কিল গুলো কি থাকবে, জাভাস্ক্রিপ্ট দিব, সি মোর, আমাদের শপিফাইতে হচ্ছে রুবি, আর ই কমার্সে হচ্ছে পিএইচপি, ডান। আর পেমেন্ট সিস্টেম সব আমরা উইক্স আর স্কোয়ারস্পেস এর ওরা কি দিব? হ্যাঁ উইক্স স্কোয়ারস্পেস এ তোমরা হচ্ছে পিএইচপি দিবা, ঠিক আছে, উইক্স এইচটিএমএল উইচ হচ্ছে তোমার পিএইচপি দিয়ে করা। নেক্সট এগুলো সব দিলাম, ঠিক আছে, পেমেন্ট সিস্টেম সব। আচ্ছা ডেটাবেস, হ্যাঁ বলো, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেট যদি আমি ভেঙে যাচ্ছে কথা স্ট্রাইপ দিছি জি ভাই, ভেঙে যাচ্ছে, পেমেন্ট সিস্টেম সব দিবা যদি ওখানে, হ্যাঁ ওখানে গিয়ে মানে জেনারেল প্রোফাইলে পেমেন্ট গেটওয়ে পেপাল আর স্ট্রাইপ দিছি, আর একটা মানে লেখা আছে দিয়ে ওয়ার্নিং দিছে একটা আমরা সব একটা শপিফাই এর পর আমাদের আরেকটা ই কমার্স প্ল্যাটফর্ম, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস জানি সো ই কমার্স জানি, ই কমার্স। আচ্ছা তারপরে শপিফাই এর আর কি কি আছে একটু দেখি, শপিফাই এসইও দিতে পারি,
কমার্সে কি আর কিছু আছে? না, কমার্সে আর কিছু নাই, শুধু ই কমার্স লিখে দেখি কিছু আছে কিনা। কমার্স ম্যানেজমেন্ট আছে, শপিফাই টেমপ্লেট আছে, টেমপ্লেট বলতে ল্যান্ডিং পেজ, শপিফাই থিম, শপিফাই অ্যাপস, ডান। এটা একটা স্ন্যাপ নিয়ে নাও ভাই, এখানে কি টু চেক আউট হবে? হ্যাঁ, টু চেক আউট টিক দাও। যারা ওয়ার্ডপ্রেসে আছো তারা ই-কমার্স নিয়ে সাজাবা পুরো জিনিসটা, ঠিক আছে? যারা কি বলে উইক্স স্কোয়ার স্পেসে আসো তারা হচ্ছে এই পার্টটাতে স্কোয়ার স্পেস উইক্স দুটোটাই ঢুকাবা। আর এটা নট এ বিগ ডিল, আমি যা যা দিচ্ছি একদম হুবহু এটাই দিতে হবে। জাস্ট তোমরা আইডিয়া করলো যে এই কাজটা তুমি পারতেছো, এই জিনিসগুলো দিয়ে দিবা, ঠিক আছে? নিচে নামে একটু নাও, যেমন আমি এখানে ই-কমার্স লিখছি, তারপর হচ্ছে ই-কমার্সের জন্য আমাদের প্ল্যাটফর্ম কি পিএইচপি, জাভাস্ক্রিপ্ট হবে, পেমেন্ট সিস্টেম সব থাকবে, ডাটাবেজ, এসকিউএল, লাইট থাকবে, এগুলো সব টিক দিবা এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই, বাংলাদেশ থেকে টু চেক আউট এর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে পেমেন্ট গেটওয়ে? না, বাংলাদেশ থেকে না, বাইরের জন্য। বাংলাদেশ থেকে করা সম্ভবই হবে না ভাই, বাইরে কেউ থাকলে করতে পারো, ব্যাংক ভেরিফিকেশন ভেরিফিকেশন আটকে যাবে। ডাটাবেস কি MySQL দিলে কোনো সমস্যা আছে? বুঝিনি, ডাটাবেসটা কি MySQL দিলে কোনো প্রবলেম হবে? না না, MySQL SQL লাইট যে কোনো একটা দিলেই হবে ভাই। এখানে কি এসইও এর ব্যাপার স্যাপার আছে? এই যে না না না, এখানে এসে কোনো ব্যাপার না, এখানে বিডিং এর উপর সমস্ত কাজ, ঠিক আছে? ভাইয়া আমার একটা প্রবলেম হইতাছে, এই জেলা তো কিশোরগঞ্জ, এখন সিটি কি ঢাকা দিব নাকি কিশোরগঞ্জ দিব? ঢাকাই দাও। মানে এখানে আইডি কার্ডে কিন্তু ভাই ঢাকা উল্লেখ আছে, কিন্তু ঢাকা বিভাগ আমাদের সমস্যা, ঢাকাই দাও। ওকে ডান, সেভেন কন্টিনিউ, আমাদের থার্ড প্রোফাইলও ডান। আমি এখানে দেখো যে আমাদের জেনারেল প্রোফাইলটা সবার আগে দেখা যাচ্ছে, সো এই জন্য বলছি এখানে সমস্ত স্কিলই লিখে রাখবা যা যা জানো। আর এরপরে এখানে অল ওয়ার্ক এর পাশাপাশি আরো দুইটা প্রোফাইল দেখা যাচ্ছে, অল বলতে জেনারেলটা বুঝাচ্ছে, এছাড়াও সিএমএস ডেভেলপমেন্ট, ই কমার্স ডেভেলপমেন্ট দুইটা অপশন আছে আমাদের। কোনো ক্লায়েন্ট যদি বলে না আমার সিএমএস এর উপর কাজ লাগবে বা ই কমার্স এর উপর কাজ লাগবে, সে সেই ক্যাটাগরিতে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রোফাইলে কিছু পোর্টফোলিও অ্যাড করা লাগবে, সো আবার আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলের কাস্টমাইজড ভিউতে, ঠিক আছে? মানে এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো। আমরা একটু এক নজরে পুরোটা দেখে আসি, আমরা যা যা করছি মোটামুটি আমাদের প্রোফাইল রেডি। আচ্ছা, একটু নিচের দিকে নামলাম, এখানে ওয়ার্ক হিস্টোরি, এটা ক্লায়েন্টের কাজ আসার পরে ওয়ার্ক হিস্টোরি অ্যাড হবে। আর পোর্টফোলিও এটা আমরা অ্যাড করব এখন, প্রজেক্টটা হচ্ছে ফাইবারের মতো, অর্থাৎ ফাইবারে যে আমাদের গিগ থাকে না ওই রকম গিগ সিস্টেমটাকে প্রজেক্ট বলা হয়, অর্থাৎ আমরা যে সমস্ত গিগ গুলো তৈরি করছি ওগুলাই আমরা পরবর্তীতে প্রজেক্ট হিসেবে দিতে পারবো। বাট এটা এখনো বেটা ভার্সন, এখনো অনেক ক্লায়েন্ট ডাইরেক্ট আপওয়ার্ক থেকে সার্চ করে প্রজেক্টের মাধ্যমে অর্ডার খুবই কম করে, বিডিং এর মাধ্যমে কাজগুলো নেওয়ার ট্রাই করে, ঠিক আছে? আচ্ছা, টেস্টিমোনিয়াল পরে অ্যাড হবে, সার্টিফিকেশন পরে অ্যাড হবে। আচ্ছা, একটা জিনিস আমি লাস্ট ক্লাসে মিস করে গেছি, উইচ ইজ আদার এক্সপিরিয়েন্স। আদার এক্সপিরিয়েন্স মানে ওয়ার্ক হিস্টোরি মানে কি, তুমি আমরা কত 3 মাস 6 মাস করে কাজ দিয়ে রাখছি, তাই না? আচ্ছা, সো যারা ফাইবারে কাজ করছো ছোটখাটো সেগুলো তোমাদের আদার এক্সপিরিয়েন্সে অ্যাড করে রাখতে পারো, অথবা তোমরা ছোটখাটো কিছু প্রজেক্ট তোমরা অ্যাড করে দিতে পারো। ধরো প্লাস আমরা এখানে জাস্ট সিম্পলি আমি একটা ওয়ার্ডপ্রেস এর উপর কাজ করছি, মনে করো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, সো এখানে তোমার কোম্পানির নামটা বুঝে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বিভিন্ন প্রজেক্ট থাকে indeed.com এ, বা আর একটু সিম্পলি যদি দেখাই আমরা, আচ্ছা
আমরা জাস্ট কোম্পানি নাম লাগবে হ্যাঁ মানে কোন কোম্পানি প্রজেক্ট করছি সো জাস্ট কোম্পানি নামটা নিব হ্যাঁ সো এই তাহলে আদার এক্সপিরিয়েন্স আর এমপ্লয়মেন্টের হিস্ট্রি হচ্ছে এমপ্লয়মেন্টে আমরা অনেক কিছু লিখি কবে শুরু করছি কবে শেষ করছি কোম্পানির নাম এরকম আর এখানে হচ্ছে আমি কোনো একটা ওয়েবসাইটে হয়তো কাজ করছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা আমাদের কিছু লাইভ সাইট আছে না তোমাদের কাছে আমরা যদি লাইভ ডোমেইন লিংক দিয়ে দিই সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না না সমস্যা নেই আচ্ছা লাইভ সাইটটাই বাইর করো আমরা ইন্ডিট থেকে না দেখে লাইভ সাইটটাই দেখাই যে লাইভ সাইটে যে ডক্টর দিছিটা ওপেন করো আচ্ছা সবার সাথে সবার যেন না মিলে হ্যাঁ কাইন্ডলি তোমরা চেষ্টা করবা যে মানে ডিফারেন্ট থাকার জন্য ভাই লাইভ সেটের ওই টেক্সট ফাইলটা তো পাচ্ছি না ওটা তো দাও হইছে ভাই হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ আমার দুটো হয়ে গেছে তো এখন একটা পাচ্ছি না লাইভ সেটের লিংকটা টিমমেট কারো কাছ থেকে নিয়ে নিও আচ্ছা কেউ একটু লিংকটা দিবেন একটু লাইভ সাইট হারিয়ে ফেলছো ক্লায়েন্ট আসলে কি বলবা ক্লায়েন্ট যদি এসে বলে এখন আমাকে লাইভ সাইট দেখাও তাহলে কি করবা তোমাদের কি নিয়ে কি করবো বলো দিছে লিংক দিছে তাড়াতাড়ি ওপেন করো এটা দিছে ড্রপশিপিং এর আচ্ছা যাই হোক আমি জাস্ট দেখাচ্ছি সিস্টেমটা এখানে ড্রপশিপিং এ তোমরা ধরো তোমাদের সবার কাছে এই রকটা আছে এখানে প্রায় 100-150 সাইট আছে সো তোমরা সাফল করার ট্রাই করো মানে সবাই তো শুরু থেকে দিবে তুমি মনে করো একটু মাঝখান থেকে গেলা ঠিক আছে কপি এটা হচ্ছে একটা ডোমেইন হ্যাঁ এই ডোমেইনে কাজটা করছো এটা তো ওয়ার্ডপ্রেস না এটা ড্রপ শিপিং এটাতে কি কি কাজ করছো ডিজাইন ওয়েবসাইট প্রোডাক্ট রিসার্চ তারপর হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট তারপর হচ্ছে পেমেন্ট এন্ড শিপিং ঠিক আছে একটা প্রজেক্ট হয়ে গেছে আচ্ছা প্লাসে ক্লিক করলাম এবার মনে করো তুমি তোমার ওয়ার্ডপ্রেস এর একটা ওয়েবসাইট সেটা নিলাম মনে করো আমি আরেকটা দেখাচ্ছি এটা মনে করো শপিফাই ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ছটা দিবা ঠিক আছে এভাবে তোমরা ছয়টা জিনিস অ্যাড করবা আদার এক্সপিরিয়েন্স অবশ্যই ছয়টা মিনিমাম পোর্টফোলিওর মতো এরকম অ্যাড করবা আচ্ছা সো রাইট নাও আমি আমাদের হচ্ছে কিভাবে পোর্টফোলিও আপলোড করব সেটা দেখাচ্ছি হ্যাঁ আই ডোন্ট হ্যাভ এনি পোর্টফোলিও নেক্সট ক্লাসের মধ্যে 100 পোর্টফোলিও আপলোড করলে বিট করতে পারবো আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো সেটা হচ্ছে টেস্টিমোনিয়ালটা কিভাবে অ্যাড করা যায় এখানে টেস্টিমোনিয়াল ক্লায়েন্টের রিভিউ এটা পরে চলে আসবে মানে এটা কি আমি দেখছিলাম যে ইমেল দিলে কি রিকোয়েস্ট করে ওইভাবে আনা যায় না 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 এটা চলে আসবে অটো আচ্ছা সো পোর্টফোলিও পার্টটা সবাই যদি 100 পোর্টফোলিও নেক্সট দিনে আপলোড না করতে পারো আমরা পরের দিন আমরা মানে বিডিং এ চলে যাব মানে ক্লায়েন্টের জবে ডাইরেক্ট বিড করব আর ওই বিডের মাধ্যমে আমাদের আপনাকে কাজ করতে হবে ফাইবারের বিডিংটাকে যত চিপলি দেখছো বা করলে করলাম না করলে নাই আপওয়ার্কে এরকম না আপওয়ার্কে বিড করে কাজ আনতে হবে তোমাকে অটোমেটিক্যালি কোনো ক্লায়েন্ট নক করবে না তুমি যে সমস্ত কভার লেটার গুলো পাঠাবা সেটার এগেনস্টে তোমাকে 50-60 জনের সাথে যুদ্ধ করে বেস্ট হয়ে তারপর জবটা উইন করতে হবে তো সো কোয়াইট টাফ তার মানে তোমার পোর্টফোলিও লাগতেছে সো আমাদের তিনটা প্রোফাইল তাই না আমাদের জেনারেল প্রোফাইলে 50টা বাকি দুইটা প্রোফাইলে 25টা পোর্টফোলিও অ্যাড করবা সো আমি এখন জেনারেল হ্যাঁ বলো মিটে লিংক চাইতেছে অনেকে জুমে ঢুকতে পারতেছে না তারা 40 মিনিট পরে তাদের খবর হয়েছে
আচ্ছা ওকে চলে যাও, আপনাকে চলে যাও। আচ্ছা এই যে এখন পোর্টফোলিও অ্যাড করতেছি, লাইক আমাদের যে সমস্ত বিহেন্স পোর্টফোলিও গুলো তোমরা আপলোড করছো না, তোমার কি পিসিতে নামানো আছে? ভাইয়া ওইগুলো আমি উইন্ডোজ দিছিলাম তো ডেস্কটপে ছিল, সবগুলো ডিলিট হয়ে গেছে, তো লিংকটা লিংক থেকে ডাউনলোড করতে পারবো কি? লিংকটা আছে। কিছুই রেডি নেই ভাই, কিছুই রেডি নেই। আচ্ছা ধরো পোর্টফোলিও ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি একটা ওয়েবসাইট করছো, সো আমাদের আমরা বিহেন্সে প্রায় 1000 এর মতো পোর্টফোলিও আপলোড করছি, করছো কিনা জানি না, আমি তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি, যারা যারা আপলোড করছো ফাইন, যারা আপলোড করনি আরো ফাইন। এখন আমরা জাস্ট এরকম একটা পোর্টফোলিও স্ন্যাপ নিব, এখানে মনে করো এটা ওয়েবসাইট, এটা একটা ধরো ই-কমার্স ওয়েবসাইট তুমি ডেভেলপ করছো বা পোর্টফোলিও স্ন্যাপ, সেই পোর্টফোলিও স্ন্যাপটা নিয়ে নাও, জাস্ট যতটুকু দেখা যাচ্ছে এদুকের স্ন্যাপটা নাও। স্ন্যাপ নাও ফুল পেজ না তো, ফুল পেজ না, ফুল পেজ, ওয়েট ওয়েট দাঁড়ো, ফুল পেজ কেউ নিবা না, সবাই হচ্ছে যতটুকু সিলেক্টেড ততটুকু নিবা, বেশ বেশ আর লাগবে না ভাই। আমার মকআপ করা ফাইলগুলো কি আমি পোর্টফোলিওতে দিতে পারবো নাকি স্ন্যাপে নিয়ে দেওয়া যাবে? মকআপও করতে পারবা আবার ওয়েবসাইটে দিতে পারবা, বাট আমার সাজেশন হচ্ছে তোমরা যেভাবে ওই যে রাতে কাটছো না, বিহেন্সে কাটছো ওভাবেই নাও, ঠিক আছে? বিহেন্সে যেগুলো আপলোড করছো, বিহেন্সের জন্য আমি প্রায় 1000 পোর্টফোলিও তোমাদের সবাইকে দিয়ে কাটাইছি, সেগুলো তোমরা আপলোড করে ফেলবে। আমরা যারা নিউ তারা কি বিহেন্স লিংক কি যার যার এক্সিস্টিং করা আছে এটা আপলোড দিব? বিহেন্স থেকে নামায় আপলোড করে দিবা ছবিগুলো। আচ্ছা কি ব্যাপার এর প্লাগইন আছে কেন? হ্যাঁ প্লাগইনটা তো দেখি একটু সমস্যা করতেছে, আমি নরমালি নিই। হ্যাঁ হ্যাঁ লাইট শট দিয়ে নাও তাহলে তো হচ্ছে। এগুলো কি জেনারেল প্রোফাইলে দিব? হ্যাঁ জেনারেল প্রোফাইলে 50টা দিবা আর বাকি দুটোতে 25 25 50। তোমাদের সমস্ত ক্যাটাগরির উপরে আছে, জেনারেল প্রোফাইলে পপ আপ যাবে, জেনারেল প্রোফাইলে স্পিড আপ যাবে, এসইও যাবে, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট যাবে, তারপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যাবে, ল্যান্ডিং পেজ যাবে, এলিমেন্টর যাবে, অনেক কিছু যাবে। যা শিখছো সবই জেনারেল প্রোফাইলে একটা একটা করে আপ করবে। ধরো এটা আমি একটা ওয়েবসাইট বানাইছি, এটা শপিফাই তৈরি করা, সো পোর্টফোলিওতে গেলাম। পোর্টফোলিও বেসিক্যালি তিন ধরনের, এই যে আমরা একটু পরেই বুঝতে পারবো। মনে করো এটা একটা শপিফাই ওয়েবসাইট, এটা কোন ক্যাটাগরির আন্ডারে, দুইটা ক্যাটাগরি, আচ্ছা সরি জেনারেল প্রোফাইলে আপ করতে পারবা না, যে কোনো একটা ক্যাটাগরিতে দিতে হবে, এটা আগে ছিল না। যাই হোক তাহলে 50টা 50টা করো। আমরা এটা যেহেতু শপিফাই তাহলে আমরা ই কমার্স ডেভেলপমেন্ট পার্টে ছেড়ে দিলাম, যে কোনো একটা কমপ্লিশন ডেট দাও, মাস দিন 2019 এ করছি মনে করো এটা, ঠিক আছে? ওকে গো টু সিলেক্ট টেমপ্লেট। তিন ধরনের টেমপ্লেট আমি আগেই বলছি, একটা হচ্ছে গ্যালারি, একটা হচ্ছে কেস স্টাডি, একটা হচ্ছে ক্লাসিক। আচ্ছা তিনটা তিন ধরনের, এটা হচ্ছে তোমার মানে তুমি যদি মানে গ্যালারি আকারে মাল্টিপল ছবি যে একটা একটা সেকশন আপলোড করতে চাও, সেকশন 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 অনেকগুলো আপলোড হবে, স্ক্রল করতে করতে ক্লায়েন্ট দেখবে মানে এরকম স্লাইডারের মতো দেখা যাবে। আচ্ছা আর কেস স্টাডি হচ্ছে তোমার বিফোর আফটার, লাইক স্পিড আপ করছো, স্পিড আপের জন্য তোমার বিফোর আফটার স্ন্যাপ লাগবে, একটা আগের ছবি একটা পরের ছবি, এটাকে কেস স্টাডি বলা হয়। আর ক্লাসিক মানে ফুল পেজ, মানে দেখো স্ক্রল থ্রু দা ওয়ার্ক, তার মানে তুমি যদি পুরো পেজটা স্ক্রলিং পেজ দেখাতে চাও তখন তুমি ক্লাসিক দিবা, ফুল পেজ যদি চাও। তো আপাতত আমি গ্যালারি নিচ্ছি, গ্যালারি নেওয়ার পর অ্যাড ডিটেইল। আচ্ছা এখানে ড্র্যাগ ইমেজেস, সো মাল্টি ইমেজ আমরা অ্যাড করতে পারবো। প্রথম স্ন্যাপ নিলাম, আরেকটা নাও এই সেকশনটা, এই সেকশনে একটা স্ন্যাপ নাও। ফ্লো 2, হ্যাঁ আরেকটা নেই, আরেকটু নিচে, পুরোটা ছবি একত্র দেওয়া যাবে না, পুরোটা দেওয়া যাবে একত্র, বাট আগে মানে ক্লাসিকটা বেটার, পুরোটা অনেকে ভিউ করতে চায় না, বা পুরোটাও করবা আপলোড, পুরোটাও করবা, করবো না তা না, বাট আমি মানে সবকিছু মিক্স করে করতেছি, প্রথমটা দেখাচ্ছি আমি, যেহেতু ক্লাসিক সেহেতু আমি ছোট ছোট সেকশন নিচ্ছি, এগুলো তো ভালো লাগতেছে না দেখতে, আমার প্রথম পেজে দেখি আর কি আছে। আচ্ছা ফর্মে একটা ছবি নিয়ে নিতে পারো, স্ন্যাপ নাও, স্ন্যাপ নাও, কাটো, হ্যাঁ আচ্ছা। সো আমাদের তিনটা পোর্টফোলিও বা তিনটা ছবি আপলোড হয়ে গেছে, অ্যাড ডিটেইলসে আমরা এই ছবিগুলো আপলোড করবো, ড্র্যাগ অর ব্রাউজ আপলোড,
ছবিগুলো কই এই তিনটা তাই না তিনটা একসাথে সিলেক্ট করতেছি ওপেন তাহলে স্ক্রল হবে একটা পর একটা আচ্ছা ডান এরপর ইমেজ আপলোড শেষ এরপর আমরা হচ্ছে এটা মানে কিসের উপরে কাজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইনের কাজ করছি আচ্ছা শপিফাইয়ের জন্য রুবি পেমেন্ট সিস্টেম মনে করো পেপাল স্ট্রাইপ দুটো দিলাম ডেটাবেজ এসকিউএলাইট বিজনেস সাইজ এটা কত বড় কোম্পানি ধরলাম মিড লেভেলের কোম্পানি প্রজেক্ট ইউআরএল ইউ হ্যাভ দ্য ইউআরএল প্রজেক্ট ডেসক্রিপশন সো শপিফাই শিপিং স্টোর ভাইয়া আপনি কতগুলো লাইভ সাইট এর আমাকে লিংক আমাদের লিংক দিছিলেন না তো আমরা কই লাইভ সাইট এর ছবিগুলো কি কেটে দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ পারবো তো রান প্রিভিউ করলো আর পাবলিশ করে দিলাম ঠিক আছে এই যে একটা আপলোড করলাম আমরা এখন আমাদের প্রোফাইলে গিয়ে দেখবে একটা পোর্টফোলিও দেখা যাবে ক্লায়েন্টদের কাছে এখানে পোর্টফোলিওটা অনেক ইম্পর্টেন্ট তুমি কত কাজ করছো বা কি কি ডিজাইন করছো পোর্টফোলিও ছাড়া হায়ার হওয়া খুব টাফ হয়ে যায় দেখো একটা পোর্টফোলিও ক্লায়েন্ট কিন্তু এখন ভিউ করতে পারবে ক্লিক করলে সে পোর্টফোলিও দেখতে পাবে এবং কিসের উপরে কাজ করছে শপিফাই ডিজাইন এই যে দেখো স্ক্রল করতে পারতেছে একটা দুইটা তিনটা ঠিক আছে আচ্ছা এটা কিসের উপর কাজ করছো ওয়েবসাইট ই কমার্স প্ল্যাটফর্ম কি সবকিছু দেখলো ঠিক আছে ওয়েবসাইটে লিঙ্কডিন সবকিছু দেওয়া আছে রান আচ্ছা এটা গেল একটা এবার আমি এটা ফুল পেজ সো ফুল পেজে কি তোমার স্ন্যাপ আছে তোমার তো স্ন্যাপ রাখা নাই আচ্ছা ধরা যাক আমি একটা ফুল পেজের ওয়েবসাইট নিচ্ছি অর্থাৎ একটা ফুল একটা পেজের ওয়েবসাইট নিব সেটা কেমন হবে পোর্টফোলিওটা একটু দেখি সাইট নেই বা বাংলাদেশ থেকে ব্লগ সাইট গুলো চেক করো তোমার ঠিক আছে চোখ বন্ধ করে ক্লায়েন্ট কে লাইভ সাইট দিয়ে দিও লিংক সংরক্ষণ নিজ দায়িত্ব করা উচিত ছিল আমি তোমাদেরকে সমস্ত লিংক দিছিলাম এবং মেকে কপিতে রেখে দিতে বলছিলাম এগুলা কি আপনি ক্রিয়েট করেছিলেন আমাকে নক করে দিয়ে দিব ডাউনলোড করে ফেলো জি ভাই ডাউনলোড করছি আচ্ছা সো রাইট নাও আমরা আরেক ধরনের পোর্টফোলিও আপলোড করব সেটা হচ্ছে ফুল পেজ আচ্ছা সো আবার প্লাসে দিলাম এটা মনে করো আরেকটা শপিফাই ড্রপশিপিং স্টোর বা শপিফাই ওয়েবসাইট সো এটার নাম দিলাম হচ্ছে শপিফাই সাইট এই কমার্স ডেভেলপমেন্টেই ফেলব ওয়ার্ডপ্রেস এর যে সাইটগুলো আছে সেগুলো ফেলবা হচ্ছে তোমরা সিএমএস এ আচ্ছা এটা ডেট দিচ্ছি একটা কিছু একটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ধরো কাস্টমাইজেশন দিলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের
যেহেতু শপিফাই রুবি দিয়ে যাবে পেমেন্ট সিস্টেম মনে করো শুধুমাত্র পেপাল দিলাম ডেটাবেস খালিও রাখতে পারো এগুলো এগুলো দিতে হবে এমন কিছু না ডেটাবেস ডেটাবেস হচ্ছে আমাদের স্ক্রিন লাইট বিজনেস মনে করো একটা ছোট কোম্পানি প্রজেক্ট ইউআরএল প্রিভিউ ঠিক আছে সো এইভাবে আপলোড করবো এই দুটো ক্যাটাগরিতে আপলোড করতে থাকো সমস্ত ক্যাটাগরি মানে হচ্ছে এই দুই ধরনের হয় হচ্ছে মানে টেমপ্লেট একটা ফুল দেখালাম আর একটা হচ্ছে স্লাইড আকারে দেখালাম এই দুইটার আন্ডারে সমস্ত ইয়াগুলো আপলোড করো ঠিক আছে সো আমরা পাবলিক ভিউ দেখি প্রজেক্ট ইউআরএল কি ইম্পর্টেন্ট আবার বলো প্রজেক্ট যে ইউআরএলটা ওইটা কি ইম্পর্টেন্ট মানে দেয়া লাগবে মাস্ট বি হ্যাঁ অপশনাল ছিল তারপর দিলে ভালো আচ্ছা এই যে দেখো সুন্দরভাবে দেখা যাচ্ছে ঠিক আছে যে শপিফাই ওয়েবসাইট তারপর চার একটা শপিফাই ওয়েবসাইট ক্লিক করলে সে দেখতে পাবে শপিফাই ওয়েবসাইটটা কি তারপর হচ্ছে এখানে লিংকটা থাকলে বেটার না না দিলেও চলে এই যে ফুল ওয়েবসাইট দেখা যাচ্ছে এখন ওকে সো ইটস অল অ্যাবাউট পোর্টফোলিও আপলোড কয়টা আপলোড করবো পোর্টফোলিও দুটো ক্যাটাগরিতে 50-50 ঠিক আছে আমাদের প্রোফাইল এখন এই 50-50 100 পোর্টফোলিও আপলোড হলে ফুল ডান ফুল ডান হয়ে গেলে আমরা বিডিং এ চলে যাব তোমাকে সবাই আপওয়ার্ক এর অ্যাপটা নামাইছো জি ভাই সবাই নামাইছো না নামায় লগইন করছো না জি জি আচ্ছা ভাই আমার অ্যাকাউন্টটা একটু আগে তো এখানে জন্য এটার জন্য ওখানে লেখা আছে লগ প্রোফাইল তো ওটা লগ প্রোফাইল হলে ওটা ফালাতে নতুন করে একটা করো প্রোফাইল লগ দেখাচ্ছে লগ জি ভাই লগ প্রোফাইল এখন ওটা ইয়া করার জন্য কাস্টমার সাপোর্ট নক দিতে বলছে আচ্ছা কাস্টমার সাপোর্টে দেখো উদ্ধার করা যায় কিনা নাকি নতুন অ্যাকাউন্ট করো লকড অথবা ডিসেবল মানে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করা যাবে ঠিক আছে কাস্টমার সাপোর্টে লক দিয়ে ভাই লাভ নাই এরা বলবে আপনার ওই যে প্যাকেজ কেনার জন্য আর কি যে প্রিমিয়াম বিট করার জন্য যে এটা নিতে মেম্বারশিপ নিতে ওটা নেওয়ার জন্য বলবে কি নিলে পরে পাবলিক করে দেবে এর আগে দেবে না এটা পাবলিক না তো তো প্রাইভেট পাবলিক এর ইস্যু না ওর লকই দেখাচ্ছে ঠিক আছে প্রাইভেট বা পাবলিক হইলে এটা একটা প্রবলেম ঠিক আছে নতুন করে করা লাগে অথবা পেইড সাবস্ক্রিপশন কিনতে হয় আচ্ছা সো আমরা কি করবো আমরা হচ্ছে ওই কাস্টমার সাপোর্টে নক দিব নক দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা এখন আমাদের এই যে প্রোফাইলটা আছে একটু ভালো করে খেয়াল করো প্রোফাইলে সেটিংসে যাচ্ছি সেটিংসে ছোট্ট একটা জিনিস বাকি আছে আমাদের ট্যাক্স ইনফরমেশন দিতে হবে অর্থাৎ পাসওয়ার্ডটা দেবে নিচের দিকে দেখো একটা অপশন আছে এটাকে এডিট করব আই এম নট এ ইউএস পারসন দিব তুমি তোমার নাম দিয়ে দাও ভাইয়া আচ্ছা আই সার্টিফাইড এন্ড সেভ ডান সো এই WHBEN এই অপশনটা সবাই ঠিক করে ফেলবা আর কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা একটু দেখে আসি কিছু মিসিং আছে কিনা কোনোখানে যদি টু স্টেপ ভেরিফিকেশন বা সিকিউরিটি কোশ্চেন লাগে ফোন ভেরিফিকেশন লাগে ওগুলো দিয়ে দিব সবই ঠিক আছে ডান এগুলো এডিটও করতে পারবা কোনো সমস্যা নেই আচ্ছা আর হচ্ছে প্রোফাইল সেটিংস
আচ্ছা প্রোফাইল সেটিংসে আমাদের ভিজিবিলিটি সবার পাবলিক আছে কিনা দেখবা, আর আমরা আমাদের নামটা ছোট করে দিতে পারি, যেমন এখানে ফুল নেম দেখাইতে চাও যেমন জন স্মিথ, অথবা শো ফার্স্ট নেম এরকম জন এস দেখাইতে পারো। সো তুমি যদি ফুল নেম দেখাইতে চাও ফুলটা দিবা, আর ছোট নেম দেখাইতে চাও ছোটটা দিবা, যেটা খুশি কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফুল নেমই আপাতত দিলাম আমি, আর বোথ লং এবং শর্ট টার্ম প্রজেক্ট আমি চাচ্ছি, এটা যেন সিলেক্ট করা থাকে। আমাদের মাস্টার ক্যাটাগরি হচ্ছে তোমার ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? আচ্ছা, আমরা এখানে আরো দু তিনটা ক্যাটাগরি দিয়ে দিব, একটু ইম্পর্টেন্ট জিনিস সবাই একটু খেয়াল করো। প্রোফাইলে গেছি, প্রোফাইলে যাওয়ার পর আমাদের ক্যাটাগরি নামে একটা অপশন ছিল, ক্যাটাগরিতে গিয়ে এখানে দেখো আমরা 10টা ক্যাটাগরি দিতে পারবো, শুধু ওয়েব ডেভেলপমেন্ট দিছি, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করো, কাস্টমার সার্ভিসে আমরা যেহেতু ক্লায়েন্টকে সার্ভিস দেই, এটা কাস্টমার সার্ভিস, ওয়েবসাইট বানাই আর যা বানাই। অ্যাডমিন সাপোর্টে কিছু বাকি আছে, ওয়েব রিসার্চ, প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো দিলাম না। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে যাচ্ছি, এইখানে আমাদের সোশ্যাল মিডিয়া এটাও দিবা, ইমেল মার্কেটিং এটাও দিবা। এখানে অনেক কিছু মিসিং আছে দেখো, ই কমার্স ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে চলবে। ভাইয়া ওইটা দিব ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, কোথায় দেখলা? হ্যাঁ এটা দিতে পারো। ওকে, আচ্ছা এটার একটা স্ন্যাপ নিয়ে নাও, হ্যাঁ যা যা দিছে ওগুলো একটা স্ন্যাপ নিয়ে নাও। তোমরা সবাই ক্যাটাগরিটা একটু অ্যাড করে ফেলো, আলাগ না ওই উপরে যে কটা আছে সিলেক্ট করে ওটা দেখাইলে হবে। এটা একটু গ্রুপে পোস্ট করে দিও। আচ্ছা ডান, সো আমাদের কাজ শেষ, আমরা এখন সেভ করে ফেলবো। এই ক্যাটাগরি গুলো অ্যাড না করলে সার্চে কিন্তু তুমি পিছিয়ে যাবা। আচ্ছা আমার ওই যে কিছু কম মানে বেশি হয়ে গেছে, কমাই দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ক্যাটাগরি গুলো এখন 4-5টা ক্যাটাগরিতে অনেকগুলো সার্ভিস দেখা যাচ্ছে। ঠিক আছে, স্পেশালাইজ প্রোফাইল দুইটা আছে, এই একটা এই একটা খুব ভালো। বিএনস টিএনস এগুলো লিংক করো না কেন? হ্যাঁ বিএনস টা তো ডিসেবল করা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ফ্রি অ্যাকাউন্টে প্রায় কত, কেউ 50টা পাইছি, কেউ 80টা পাইছি কানেক্ট। কানেক্ট বলতে একটা কাজে বিট করতে কত কানেক্ট লাগে। আচ্ছা এটা ডিপেন্ড করবে তোমার প্রজেক্টের উপরে। ধরো আমরা ফাইন ওয়ার্কে যাচ্ছি, ফাইন ওয়ার্কে যাওয়ার পর আমরা, আমি যদিও ফাইন ওয়ার্ক বা বিডিং এটা কালকে পুরোটা দেখাবো, আমি জাস্ট আজকে মেম্বারশিপের আইডিয়াটা দিচ্ছি যার কারণে কানেক্টের কথা বলা। আচ্ছা প্রত্যেকটা জবের এগেইনস্টে ক্লায়েন্ট কিছু কানেক্ট ফিক্স করে দেয়, অর্থাৎ ওই কাজটাতে বিট করতে কত তত পরিমাণ কানেক্ট তোমার খরচ হবে। এটার মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে 2, অর্থাৎ 2 কানেক্টের নিচে কোনো জব পাবা না। এটার কানেক্ট 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 নিচের দিকে নামলে বুঝতে পারবো। ধরো এই জবটাতে ঢুকলাম, জবে ঢুকার পর তুমি হাতে ডান দিকে দেখবা এটাতে অ্যাপ্লাই করতে কত কানেক্ট লাগবে, 6টা কানেক্ট লাগবে। সো আমার সাজেশন সবসময় 2টা বা 4টা কানেক্টের বেশি যে কাজগুলো সেগুলোতে বিট করবে না, কারণ তোমার কানেক্ট লিমিটেড। এই আগামী এক মাসে তোমরা মানে এই 50টা কানেক্ট ইউজ করতে পারবা, আর এই 50টা কানেক্ট তুমি এখন যে কোনো কোনো জবে 8 কানেক্টও আছে ওটা যদি অ্যাপ্লাই করো তোমার হয়ে যাবে 42, তাহলে তো খুব বেশি বিট করতে পারতেছো না। এবার দেখো আমরা এখানে, আমরা অনেক জবে 8টা কানেক্ট থাকবে, আমাদের টার্গেট থাকবে 2টা অথবা
চারটা কানেক্টেড যে জবগুলো সেগুলো বিট করব। ধরলাম আমি দুইটা কানেক্টেড জবে বিট করতেছি, সো আমি এই মাস জুড়ে 25টা কাজে বিট করতে পারবো, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট কানেক্ট, কানেক্টটা সবাই বুঝতে পারছো। তো আমাদেরকে কানেক্ট দিছে এরকম 50টা, এখন আমরা এই ফ্রি অ্যাকাউন্টে এই 50টা কানেক্টেড যদি ধরো 20টা কাজে বিট করতে পারলাম বা ধরো 15টা কাজে বিট করতে পারলাম, এই 15টা কাজে অ্যাপ্লাই করে একটা বা দুইটা কাজ তোমাদের পেয়ে যেতে হবে, তাহলে যেটা হবে তোমার প্রোফাইলে কিছু ডলার ঢুকে যাবে, আর ওই ডলার দিয়ে তুমি পরে মানে পরের মাসে আবার তুমি 10টা কানেক্ট পাবা। তোমার যদি 10টা কানেক্ট শেষ হয়ে যায় তুমি কানেক্ট কিনতে পারবা, ঠিক আছে? দুইটা অপশন, একটা হচ্ছে মানে তার মানে কি আপওয়ার্ক পেইড পুরোপুরি এরকম না, অর্থাৎ ফ্রি অ্যাকাউন্টে তোমার 50টা কানেক্ট পাইছো, এটা দিয়ে তুমি একটা বা দুটো জব উইন করে গেলে তোমার অ্যাকাউন্টে ওই ক্লায়েন্টের কাজগুলো কমপ্লিট করলে ডলার জমে যাবে, সেই ডলার দিয়েই তুমি কানেক্ট কিনতে পারবা। বাই কানেক্ট নামে একটা অপশন আছে, ধরো তোমার এই মাসে কোনো কাজ নাই, তোমার কানেক্টও শেষ, তখন তোমাকে কানেক্ট কিনে নিতে হবে। কানেক্ট কেনার জন্য দেখো 10টা কানেক্ট হচ্ছে খুব বেশি না, $1.5, ধরো 10টা কানেক্টে আমি 4টা কাজে বিট করতে পারবো, 4টা কাজে বিট করতে $1.5 খরচ করা লাগবে, নট এ বিগ ডিল, ঠিক আছে? তো এই একটা ব্যাপার, তোমরা 10টাও কিনতে পারো, 20টাও কিনতে পারো, 30-40টাও কিনতে পারো, যতটুকু লাগবে তোমার, ঠিক আছে? সবাই কি এটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা অপশন হচ্ছে মেম্বারশিপ অপশন, এডিট মেম্বারশিপ প্ল্যান। আমরা এখন ফ্রি প্ল্যানে আছি এবং আগামী এক মাস ফ্রি প্ল্যানে থাকবো। আচ্ছা, ফ্রি প্ল্যানে তুমি 10টা করে কানেক্ট পাবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রো বা প্লাস নিতে আপওয়ার্ক আমাদের $15 করে মাসে খরচ করতে হবে। সো যখন আমি মানে $200-$400 আর্ন করতে পারবো, তখন আমাদের প্লাস নেওয়াটা কোনো ব্যাপারই না $15 দিয়ে। কি কি সুবিধা পাবো? প্রত্যেক মাসে তুমি এই $15 দিয়ে এটা আপগ্রেড করলে 80টা কানেক্ট করে পাবা প্রত্যেক মাসে। আরো কিছু বেনিফিট পাবা, সেটা হচ্ছে তুমি যখন তোমার কাজগুলোতে বিট করবা, এখানে দেখো ইওর প্রোফাইল উইল নেভার বি স্লিপ, মানে অনেকে দেখছো না প্রোফাইল হিডেন হয়ে যায়, কিছুদিন পরে তোমরা যদি কাজগুলোতে অ্যাপ্লাই না করো তোমাদের অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দিবে, পাবলিকলি কেউ সার্চ করে পাবে না, তাইলে আমাদের যদি প্লাস না থাকে কখনো হাইড করবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার আর্নিংটা যদি তুমি হাইড করতে চাও, আর্নিং হাইড করে রাখতে পারবা। তোমার বিড বিড আমরা যখন দেখি, বিডে তোমরা দেখো না যে ফাইবারে মানে ফাইবার না freelancer.com এ তোমরা দেখবা বিড করার পর তুমি কি লিখছো সেটা দেখা যায়। সো মানে এখানে হচ্ছে দেখো কম্পিটিটরের মানে বিড গুলোকে তুমি দেখতে পাবা, খেয়াল কি বুঝতে পারছো? অর্থাৎ তোমার কম্পিউটারে কি বিট করছে, কতজন বিট করছে, এই জিনিসগুলো তুমি দেখতে পাবা এই জবটাতে। প্রোফাইল ইউআরএলটা কাস্টমাইজ করতে পারবা, আমাদের এখন প্রোফাইল ইউআরএলটা এলোমেলো কিছু সংখ্যা দেওয়া আছে, 01 এরকম এরকম, এখানে তুমি ডাইরেক্ট /মিনাজুল আসিফ এরকম লিখতে পারবা, অর্থাৎ ব্র্যান্ডিং নেম ইউজ করতে পারবা। তারপর আর কি আছে? আচ্ছা, আর হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট আরো দুটো ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে তুমি যে বিট করলা, বিট করার পর একটা ক্লায়েন্ট তোমাকে হায়ার করলো না বা তোমাকে ডিক্লাইন করে দিল বা তোমার জব প্রপোজালটা সে পছন্দ করলো না, রিমুভ বাটনে ক্লিক করলো বা ডিক্লাইনে ক্লিক করলো, তখন তুমি তোমার কানেক্ট ব্যাক পাবা। ধরো ওই জবটাতে বিট করতে 4টা কানেক্ট দরকার ছিল, তোমাকে হায়ার করে নাই, তুমি ওই 4টা কানেক্ট ব্যাক পেয়ে যাবা। এটা ক্লিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা হচ্ছে তোমার প্রত্যেক মাসে ধরো তোমার মনে করো এরকম 50টা কানেক্ট বিট করছো, 30টা রয়ে গেল, পরের মাসে ওই 30টা যোগ হয়ে যাবে তোমার, ঠিক আছে? পরের মাসে তো 80টাই পাবা, আবার 30টা যোগ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের মানে প্লাসের সুবিধা, প্লাস এখনই নেওয়া লাগবে না। আমরা এই মাস সারা মাস জুড়ে আমাদের যতক্ষণ পর্যন্ত ফ্রি কানেক্ট আছে চলতে থাক, নেক্সট মান্থ 10টা পাবো, যখন মনে হবে না এখন তো বিট করার সময় আসছে কিন্তু আমি পাইতেছি না বা আমার নাই, তাই তখন তুমি তোমরা ইয়া করবা, তখন তোমরা হচ্ছে এই আপওয়ার্কে পেইড কানেক্টটা নিয়ে নিবা। সবাই কি ক্লিয়ার? তোমার যে কোনো কার্ড পেনের কার্ড বা এরকম দিয়ে আপডেট করতে পারবা, ধরো আমি এখানে আপডেট করব, হ্যাঁ $40 আছে। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টে টাকা দিয়ে করতে পারবা, এই যে এখানে পেমেন্টের কার্ড, তোমার যদি পেনের কার্ড কারো থাকে পেনের কার্ড দিয়ে পে করতে পারবা, আর কারো যদি অ্যাকাউন্টে ডলার থাকে অ্যাকাউন্টে ডলার দিয়ে কেটে নিবে, ঠিক আছে? যে কারো কার্ড দিয়ে নাকি নিজের নামে হতে হবে? না, যে কারো কার্ড দিয়ে করতে পারবা, ঠিক আছে? ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো ভাই। আমার ভাইয়ের একটা অ্যাকাউন্ট আছে কি আপওয়ার্ক সেম নেটওয়ার্কে, ওটা কি সমস্যা হবে? মানে ভিন্ন পিসিতে কিন্তু সেম নেটওয়ার্ক। না না, সমস্যা নেই, ডিফারেন্ট পিসিতে থাকলে হবে। মোস্তফা ভাই কিছু বলবেন?
মিটে কেউ একজন নক দিচ্ছে বারবার একটু যদি আচ্ছা আমি অ্যাড করে দিছি মিটে মিটে যারা আছে সবাই আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর কারো কোনো ইস্যু আছে জি ভাইয়া বলো ভাইয়া বলছি আমি যার কার্ড দিয়ে আর কি প্লাস মেম্বারশিপ কিনবো সেই কার্ড দিয়ে যদি অন্য একটা আপরকে না না কোনো সমস্যা নেই কার্ডটা অ্যাড করা থাকে সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই হ্যাঁ ওকে ভাই পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই উইথড্রর ক্ষেত্রে দুনিয়ার সমস্যা ঠিক আছে অনেকে আর কি ভয় দেয় যে করা যাবে না 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 সমস্যা নেই তুমি পেমেন্ট করবা তুমি এক মানুষে মানে একটা কার্ড দিয়ে 10টা আপরকে অ্যাকাউন্টে পে করো আপনার কোনো কিছু মানে বলবে না কারণ আপনার তো টাকা পাচ্ছে কিন্তু তুমি যখন উইথড্র করবা তখন দুনিয়া ঝামেলা তোমার কার্ডের সাথে কারো কার্ড মিটতে পারবে না এক কিছুতে মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারবে না দুনিয়ার কাহিনী আর কারো কোনো সমস্যা হ্যাঁ ড্রপশিপিং এর যে লিংকটা দিবেন সেটা এখন দেওয়া যাবে এগুলো ড্রাইভে আপ করে দিচ্ছেন কোন ব্যাচ ভাই 88 90 ব্যাচের কারো কারো সাথে কন্টাক্ট করে নিয়ে নাও আচ্ছা ভাই তোমাদের ব্যাচের কন্টেন্ট না যেহেতু আমি ডাইরেক্ট দিচ্ছি না তোমার যদি ভালো সম্পর্ক থাকে নিয়ে নাও আচ্ছা আর ভাইয়া কালকে সকাল মানে 12টার সময় আমাদের ক্লাস আছে সফি স্যার 90 ব্যাচে 90 ব্যাচে শিডিউল দিছিলাম আমি ভাইয়া আমি তো দেখলাম যে ওই থার্সডে ভাই সকাল 12টা না রাতে 12টা ভাই আমি 12 পিএম লেখা 12 এম হবে ঠিক আছে সকাল 12টা আমি সকাল 12টা আমি ঘুমাই আচ্ছা এটা সকাল 12টা আমি জীবনে পাবো না কিন্তু এটা 12টা না এটা আমরা 11টা সাড়ে 11টা শুরু করব ঠিক আছে ফাইবারে আজকে ফাইবারে আজকে 1 টু 1 সেশন করবেন হ্যাঁ আজকে ফাইবার ক্লাসে বসবো 1 টু 1 ঠিক আছে ভাইয়া গ্রুপে একটা পোস্ট দিয়ে দিলে ভালো হইতো এটা মেসেঞ্জারে দিছিলেন মেবি আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি আমি আচ্ছা ওকে ভাই যেটা আজকে অ্যাড হইছি তো মানে ফার্স্ট ক্লাসে আজকে তো সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসে ভিডিওটাকে পাওয়া যাবে কোনো ভাবে ভাই তুমি কি আপওয়ার্ক ক্লাসে আজকে অ্যাড হইছো জি ভাই আজকে অ্যাড হইছো তো আজকে অ্যাডমিশন নেওয়ার কথা না মানে মানে ইয়া ভাইয়া নামটা ভুলে গেলাম মানে পারমিশন পাওয়ার কথা না আমি না করে দিছিলাম কারণ একটা ক্লাস হয়ে গেছে কোনো রেকর্ড নাই ভিডিও নাই তুমি কিভাবে কভার করবে এটা কয়টা ক্লাস শেষ হইছে ভাই একটা ক্লাস হইছে জি ভাই মানে ওই এই ফাহাদ ভাই ফাহাদ শুভ ভাই জি ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন সাইফুল উল্লি লেখা সার্চ দিলে পাবেন আমি দেখাই দেব নিশ্চিত হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে কিন্তু এভাবে মানে এই ক্র্যাশ গুলো তো ভিডিও থাকে না তোমরা এভাবে অ্যাডমিশন নেওয়াটা বোকামি যেহেতু ভিডিও থাকে না একটা ক্লাস মিস করা মানে অনেক কিছু যাও বেস্ট অফ লাক আর কারো কোনো ইস্যু আছে